আজকে আমি পনিরের তরকারি রান্না করব। এই দেখো, এই পনিরটা বাজার থেকে আনা হয়েছে। এতে 200 গ্রাম পনির আছে। এই প্যাকেটে আগে থেকেই পনিরটা কাটা আছে। এখন আমি পনিরে নুন আর হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখবো। তাহলে প্যাকেটটা কেটে নিই। তাহলে নুনটা দিলে পনিরটা নরম থাকে। পনিরটা নরম থাকার জন্য আমি নুনটা দিলাম। লঙ্কা গুঁড়ো অল্প করে আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রাখলাম। পনিরগুলো সব মাখানো হয়ে গেছে নুন হলুদ। আমি এখন এক সাইডে রাখছি। এবার আমি আদা আর টমেটোগুলো কেটে নেবো। পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, মুঠিতে কুটবো না। দেখতে পাচ্ছ এই যে ছেলার এটা যন্ত্রটা, এতে আমি একদম কুড়ে নেব। পনিরের তরকারি করার জন্য পেঁয়াজগুলো একবারে মিহি করে কাটতে হবে। এখন আমি সবগুলো কুড়ে নেব। আমার সব পিসা হয়ে গেছে, টমেটো আরও সব পিসা হয়ে গেছে। এবার আমি টমেটো পনিরে অল্প আদা অল্প রসুন একটু মাখিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে রসুন। পনিরগুলো আদা রসুন দিয়ে তো আলতোভাবে মাখাতে হবে, নাহলে সব ভেঙে যাবে। মাখানো হয়ে গেছে, আমি আবার এক সাইডে রেখে দিলাম। কড়াটিকে খুব ভালোভাবে গরম করতে হবে। কড়াটি ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেল দেবো এতে। আমি সরষের তেলে রান্না করব। তোমাদের কাছে যদি ঘি থাকে সেই ঘিয়েতেও তোমরা রান্না করতে পারো, কিংবা অন্য কোনো তেল থাকলে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমি পনিরগুলোকে তেলেতে ভাজবো না। তেলেতে ভাজলে পনিরগুলো খুব শক্ত হয়ে যাবে, সেই জন্য কড়াটাকে নাবাবো। নাবিয়ে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো হালকা করে তেলেতে নেড়ে রেখে দেব। তাহলে পনিরগুলো খুব নরম থাকবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার কড়াটা নাবি রাখি। পনিরগুলো এবার আমি ঢেলে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, পেঁয়াজ তুলে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়তে হবে লাল করে। এখন পেঁয়াজ থেকে একটু জল বেরোবে, তাই আঁচটা একটু জোরে রাখতে হবে। পেঁয়াজটা ভাজতে 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। পাতা দুটো, এলাচ, লবঙ্গ আর ডালচিনি দিয়ে দিলাম। এবার নাড়ছি আমি। অল্প করে নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা গলে যায়।
ছেড়ে দিয়েছি। এখন আদা রসুন বাটাটা কিনে দেবো। এখন দেখতে পাচ্ছি মশলার দিকে তেলটা ছেড়ে দিয়েছি। এখন টমেটো তুলে দিচ্ছি। অল্প করে জল দিয়ে দিচ্ছি। অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে নাড়তে হবে যতক্ষণ না মশলাটিকে তেল ছেড়ে দেয়। মশলাটা দেখতেই পাচ্ছি কতটা ঘন হয়েছে, পেঁয়াজটা পুরো গুলে গলে গেছে। তেল ছাড়া অবধি আমি নাড়ছি। এবার আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এইটা এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা কত সুন্দর হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে মশলা। দেখো এবার আমি পনিরগুলো ঢেলে দিচ্ছি। পনিরগুলো ঢেলে বেশি নাড়াচাড়া করবো না, একটু রেখে আমি ঢেলে দিচ্ছি। রান্না হয়ে গিয়েছে, এখন আমি পনিরটা নাবিয়ে নিচ্ছি। দেখো পনিরটা কত সুন্দর নরম হয়েছে। দেখো রান্নাটা খুব ভালো হয়েছে, কেমন খেতে সুন্দর লাগছে। তোমরা এইভাবে বাড়িতে রান্না করবে রুটির সাথে, নাহলে ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে। আমরা তো খাচ্ছি, খুব ভালো লাগছে।